তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারই প্রেম জমে হৃদয় গভীরে আমি তোমার গোলাম গো অন্য কারণা আমি তোমার গোলাম গো অন্য কারণা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহু বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তো মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ মারহাবা মারহাবা ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনিআমতিহি তাতিম الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার কলরোয়া উপজেলার অন্তর্গত ঝাপাঘাট পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অত্র অঞ্চলের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জিয়ারুল হক সাহেব আতাআল্লাহু আমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, অত্র অঞ্চলের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, সাতক্ষীরা জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব আলহাজ শেখ আমজেদ হোসেন সাহেব, আল্লাহ তাআলা ওনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিন এবং কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহ তাকে কবুল করুন, আমরা সবাই বলি আমিন। মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, নয়নং হেলাতলা ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন, আল্লাহ তাআলা ওনাকেও কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুন, আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রাণ প্রিয় কলরোয়া তথা সাতক্ষীরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতে শুকর আদায় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। মাইক সহ শোনা যায় নাকি মাইক ছাড়া বলবো কোনটা? মাইকম্যান আমাকে সুন্দর পরামর্শ দিয়েছে যে হুজুর আপনি সামনে এগিয়ে কথা বলবেন, তা আমি আর কিছু বললাম না, এই কারণে বলি নাই, আমি যদি মাইকের ভেতরে গিয়ে আর ঢুইটাই যেতে হয় তাহলে তুমি মাইক লাগাইছো কেন? তা আমরা তো দিনে রাতে মাইকে কথা বলি। মাইক হচ্ছে এমন একটি যন্ত্র যেটা মানুষের সাউন্ডকে বড় করে সবার সামনে স্প্রেড করবে। এখন সেটাকেই যদি আমি নিজে স্প্রেড করা লাগে তো মাইক আর তুমি কেন নিয়েছো? আমি যদি মাইকে একদম ভিতরেও ঢোকা লাগে আর তোমার মাইকের ভিতরে ঢোকা যদি আমার
শারীরিক ক্ষতি হয় এটার ক্ষতিপূরণ তো তুমি দিবা না, দায়ভার তো তুমি নিবা। তো যাই হোক, আসলে আমি আপনাদের এই মাহফিলে জোহরের আগে এসে উপস্থিত হয়েছিলাম আলহামদুলিল্লাহ, জোহরের আগে না জোহরের টাইমে 1:30 দিকে। তো আমি ভেবেছিলাম 3টা সোয়া 3টার মধ্যে আপনাদের সামনে আসতে পারবো, লম্বা কিছু সময় কথা বলবো। আপনারা আমাকে বলেন তো আপনারা নিরপেক্ষ মন মানসিকতায় সুন্দর ভাষায় জবাব দেন, আপনাদের এলাকায় মাহফিলের দাওয়াত রেখে আমি যদি 2 ঘন্টা পরে আপনাদের এলাকায় আসি আপনারা কি খুশি হবেন? আপনারা কি আমার ব্যাপারে ধারণা ভালো রাখবেন? রাখবেন না। আমরা অনেক সময় নিজেদের কথা আগে চিন্তা করি। আমরা যখন দিনে কোনো শিডিউল কাউকে দেই তার মানে রাতের শিডিউল তারা পায় না বলেই দিনের বেলা আমাদেরকে দাওয়াত করেছে। এখন আপনি যদি আপনার সুবিধার জন্য বক্তাকে দেরি করে উঠা আপনার মাহফিলে 2 ঘন্টা পরে আসলে আপনি যেমন রাগ করবেন, ওই রাতের বেলা যারা আমাকে 2 বছর আগে দাওয়াত করেছে তাদের ওখানেও 2 ঘন্টা পরে গেলে তারাও রাগ করবে, এটা আমরা বুঝি না। এখন আমাকে দেরি করে উঠাইলে আমি যদি কম কথা বলি সমালোচনা, একটা হুজুর আসছিল 1 ঘন্টা ওয়াজ করলো না, তা আমি তো হকাদের জন্যই আগে ভাগে এসেছিলাম। সাতক্ষীরার মানুষকে আমি প্রচন্ড ভালোবাসি। কেন ভালোবাসি? এর একটা কারণ হচ্ছে আপনারা সাতক্ষীরার মানুষ, কোরআনের আলোচনা মন দিয়ে শোনেন, আর এই সাতক্ষীরার মাটি এটা হচ্ছে দীন ইসলামের ঘাঁটি। তো সাতক্ষীরার মানুষের প্রতি প্রচন্ড ভালোবাসা, এই ভালোবাসার মানুষগুলো যদি এরকম করেন তাহলে বলেন এটাকে মেনে নেওয়া যায়? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। হয়তো ভাইরা ভেবেছিল মানুষ আরো কিছু আসুক, মানুষ লক্ষ লক্ষ মানুষ মাহফিলে আসা এটা মাহফিলের সফলতা না, বরং মাহফিল থেকে কতজন মানুষ জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে গেল, কতজন মানুষ হেদায়াত পেল সেটি হচ্ছে আসল কথা। সম্মানিত ভাইয়েরা, আপনারা কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? আমার 12টা বেজে যাচ্ছে, মানে টোটাল শ্বাস প্রশ্বাস সব টেনে নিয়ে যাচ্ছে। এ ধরনের মাইকে 10 মিনিট বক্তব্য দেওয়া যায় কিন্তু তাফসির করার যে একটা এনার্জি লাগে ওই এনার্জিটা আসে না, বুঝতে পেরেছেন? আপনার মাইক আমার নিঃশ্বাস সব টেনে নিয়ে যাচ্ছে। আপনাদের এই কলরওয়ায় আমি কি নতুন এসেছি? আমার ভয়েস আপনারা আগে শোনেন নাই? আমি তো এমন লোক না যেখানে এসে অভিনয় করব। এই সাতক্ষীরা এমন কোন থানা নাই, এমন কোন উপজেলা নাই যে উপজেলায় আমি যাই নাই। এই সাতক্ষীরার মাটি মানুষের সাথে আমার একটা সম্পর্ক হয়েছে। সম্মানিত ভাইয়েরা, মা বোনরা যারা আছেন আমি সম্মানের সাথেই বলছি আপনারা পর্দার আড়ালে চলে যান, কারণ আপনাদের জন্য পর্দা করা ফরজ। মা বোনদেরকে আমি সম্মানের সাথে বলবো আপনারা পর্দার আড়ালে চলে যান, পর্দার আড়াল থেকেই আপনারা শুনুন, নইলে বহু পরপুরুষের নজর আপনার দিকে চলে যাবে। আল্লাহ এই পরপুরুষের নজর থেকে আপনাদেরকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন, একটু কান লাগান, আমি যেহেতু এসেছি কিছু কথা আপনাদেরকে শোনায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার যত সৃষ্টি রয়েছে তার মধ্যে সবচাইতে মর্যাদা যাকে দিয়েছেন তাদের নাম হচ্ছে মানুষ। মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকা, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। আবার এই মানুষদের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে ইমানের নেয়ামত দিয়েছেন সেই মানুষগুলো হচ্ছে আবার সকল মানুষের চাইতে দামি এবং মর্যাদাবান মানুষ। যেই মানুষগুলো ইমানের নেয়ামত গ্রহণ করেছে তার মতো যখন অন্য কোনো মুসলমান, অন্য কোনো মানুষ যখন ইমান গ্রহণ করে ফেলে তখন সে যে কোনো দেশের, যে কোনো অঞ্চলের, যে কোনো জাতিগোষ্ঠীর, যে কোনো বর্ণেরই হোক না কেন সে তখন তার দিনী ভাই হয়ে যায়। আর দিনী ভ্রাতৃত্বের এই সম্পর্ক রক্ত সম্পর্কের চাইতেও আরো গুরুত্বপূর্ণ, কারণ দিনী ভ্রাতৃত্বের এই ঘোষণা এটা আমরা দেই নাই,
দিনে ভ্রাতৃত্বের এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতে 10 নম্বর আয়াতে বলেছেন انما المؤمنون اخوه فاصلحوا بين اخويكم واتقوا الله لعلكم ترحمون الله تعالى বলছেন নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই মুমিনরা পরস্পর ভাই আর বুখারীর হাদিসে নবীজি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই আর এই সম্পর্ক রক্ত সম্পর্কের চাইতে আরো গুরুত্বপূর্ণ কারণ এটা দ্বীনের সম্পর্ক আপনার বাড়ি সাতক্ষীরায় একজনের বাড়ি যদি হয় আফ্রিকায় হোক সে কালো হোক সে আপনার চেয়ে দেখতে খারাপ কিন্তু সে যদি ঈমান আনে ফেলে আফ্রিকায় থাকা লোকটাও আপনার কি হয়ে গেল ঈমানি ভ্রাতৃত্বের এই সম্পর্ক এটা দূর সীমানা পর্যন্ত চলে যায় যদি শুধু দুইজনের ভিতরে কি থাকে জোরে বলেন কি থাকে আমরা এখানে যারা এসেছি এক একজন হয়তো এক এক বংশের এক এক পরিবারের এক একজন এক এক বংশের এক এক পরিবারের হলেও আমাদের সবার মধ্যে আবার সম্পর্ক হলো আমরা সবাই ভাই আমরা সবাই কি দিদি ভাই এই ভ্রাতৃত্বের সম্পর্কের ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহ এই যে আপনি আমার ভাই আমি আপনার ভাই আমরা সবাই ভাই ভাই এই ভ্রাতৃত্বের সম্পর্কটা কেমন হওয়া চাই এক ভাইয়ের উপর আরেক ভাইয়ের কি হক রয়েছে আমাদের ভ্রাতৃত্বের এই সম্পর্ক কেমন থাকা দরকার ছিল আর বর্তমানে কেমন আছে এটা আমাদের জানার দরকার আছে না নাই আজানটা শেষ হোক তারপর আমরা আলোচনায় ফিরব ইনশাআল্লাহ এখানে আলোচনার উপরে জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তো আমরা বলছিলাম যে এই যে আমাদের ইমানি সম্পর্ক দ্বীনি সম্পর্ক এই দ্বীনি সম্পর্কটা কেমন হওয়া দরকার এই বিষয়ে কোরআন হাদিসে সুস্পষ্ট দিক নির্দেশনা আছে না নাই আর একটু জোরে বলেন আচ্ছা তাহলে আমাদের এই ভ্রাতৃত্বের সম্পর্ক কেমন হওয়া দরকার এই বিষয়ে আমরা কোরআন হাদিস থেকে আজকে কিছু কথা শুনব ইনশাআল্লাহ নাম্বার ওয়ান এক নম্বর দ্বীনি ভ্রাতৃত্বের এই সম্পর্ক এমন হবে যে এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবে এক মুসলমান আরেক মুসলমানকে কি করবে ভালোবাসবে মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا নবীজি বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ না ঈমানদার হও আর ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না একজন আরেকজনকে ভালোবাসো ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমানদার হবা আর ততক্ষণ আপনি ঈমানদার হতে পারবেন না যতক্ষণ না আপনি আপনার ঈমানদার আরেক ভাইকে ভালোবাসতে না পারবেন ভালোবাসা কারে কয় ভালোবাসাটা কেমন হবে আমি আপনাকে বললাম ভাই আমি আপনাকে ভালোবাসি আপনাকে ভালোবাসার কথা বলে তারপরে আপনার ক্ষতি করলাম সুযোগ পাইলে আপনার উপর জুলুম করলাম এর নাম কি ভালোবাসা ভালোবাসা শিখতে হবে নবীজির সাহাবীদের কাছ থেকে কেমন ছিল ভ্রাতৃত্ববোধের ভালোবাসা শুনে মক্কা থেকে ঘর বাড়ি ভিটামাটি ছাড়া হয়ে যখন মক্কার সাহাবীরা মদিনায় হিজরত করে আসলেন মুহাজির সেই সকল সাহাবীদেরকে
মদিনায় থাকা আনসারি সাহাবীরা নিজেদের ঘর বাড়িতে থাকার জন্য আশ্রয় দিয়েছিলেন মক্কা থেকে যেই সকল সাহাবীরা ভিটামাটি ঘর বাড়ি ছেড়ে মদিনায় আসলেন মদিনার সেই সকল সাহাবীরা নিজেদের ঘরে তাদেরকে থাকার জায়গা দিলেন এমনকি তাদের খাবার দাবার তাদের সঙ্গে ভাগ করলেন শুধু তাই নয় যাদের একাধিক স্ত্রী ছিল তালাক দিয়ে তাদের ওই মুহাজির ভাইয়ের সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছে এই ভাইরা বসুন প্লিজ বসুন বসেন প্লিজ বসেন আপনি বসেন বসেন প্লিজ আপনারা প্লিজ এমন কইরেন না এখন এখন আসলে তো ওই সময়টা নাই যে সে সেট করবে তার একটা মিস্টেক হয়ে গিয়েছে সে মাইকগুলো রাস্তাঘাটে বেশি দিয়েছে আর কি রাস্তায় যেন মানুষ ওয়াজ শোনে আর আপনারা যেন না শোনেন এই কাজটা করছে আগে তো মানুষ প্যান্ডেলের ভেতরে সাউন্ড সেট আপ করে সম্মানিত ভাইয়েরা প্লিজ আমার বাবারা ভাইরা এদিকে তাকান প্লিজ আপনার আপনারা আমার কথাগুলো খেয়াল করেন অনেক সুন্দর সুন্দর দামি দামি কিছু কথা বলে যাচ্ছে এক নাম্বার বলছে এক ভাই আরেক ভাইকে কি করবে ভালোবাসবে আর ভালোবাসাটা কেমন হবে এই নমুনাটা আমরা শিখব সাহাবীদের কাছ থেকে সাহাবীরা একজন আরেকজনকে কিরকম ভালোবেসেছেন মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় চলে এসেছেন এই মানুষগুলো ঘর বাড়ি ভিটা মাটি সব ছেড়ে দিয়েছেন আত্মীয় স্বজন ছেড়ে মদিনায় চলে এসেছেন আর মদিনায় আনসারি সাহাবীরা তাদেরকে নিজেদের ঘরে থাকার জায়গা দিলেন নিজেদের খাবার তাদের সঙ্গে ভাগ করলেন যাদের একাধিক স্ত্রী ছিল একাধিক স্ত্রী থাকলে তালাক দিয়ে ওই স্ত্রীকে তার মুহাজির ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছেন সুবহানাল্লাহ আর আপনি বলেন আপনি আপনার ভাইকে ভালোবাসেন সুযোগ পাইলে ওই ভাইয়ের ক্ষতি করার জন্য বাস ঢুকাইয়া দেন এর নাম ভালোবাসা নয় এর নাম স্বার্থপরতা আপনার আশেপাশের লোকেরা আপনার অনিষ্ট থেকে নিরাপদ নয় আর নবীজি বলেছেন সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার হাত এবং আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি নবীজি বলেছেন যার কাছ থেকে অন্য মুসলমান যার হাত এবং মুখের অবিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ নয় সে কখনোই প্রকৃত মুসলমান হতে পারে না প্রতিনিয়ত আপনি আপনার ভাইকে কষ্ট দিচ্ছেন এটা ইমানি ভ্রাতৃত্বের দাবি নয় তাহলে ইমানি ভ্রাতৃত্বের প্রথম দাবি হলো আমরা এক ভাই আরেক ভাইকে কি করব ভালোবাসবো তাদের সুখে দুঃখে বিপদে আপদে সব সময় পাশে থাকবো ইনশাআল্লাহ নাম্বার টু দুই নাম্বার আমরা একজন আরেকজনের উপর জুলুম করব না আল্লাহর নবী বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমু বুখারি এবং মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে নবীজি বলেছেন এক মুসলমান হচ্ছে আরেক মুসলমানের ভাই আর এই ভ্রাতৃত্বের সম্পর্কের কারণে এক ভাই আরেক ভাইয়ের উপরে জুলুম করবে না এক ভাই আরেক ভাইয়ের উপরে জুলুম করবে না আপনার পাশের বাড়িতেই থাকে এমন জুলুম করেন আপনি তার বাড়ির সামনে দিয়ে আপনি কাঁটা ফেলে লাকড়ি ফেলে রাখেন বালু ফেলে রাখেন ট্রাক ফেলে রাখেন এটা তার চলাচলে যাতায়াতের পথে তার উপর আপনি জুলুম করে বসেছেন কি জুলুম চলছে নীরব জুলুম একটু ক্ষমতা যদি থাকে জুলুম আরো বাড়ে নবীজি বলেছেন ওই লোকটা তো এখনো মুসলমানের কাতারেও আসে নাই যার কাছ থেকে তার আশেপাশের লোকেরা এখনো নিরাপদ হইতে পারে নাই আপনার আশেপাশের লোকেরা কি আপনার অনিষ্ট থেকে নিরাপদ আশেপাশের লোকেরা পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে কষ্টে ফেলে রেখেছেন আপনি সুযোগ পাইনি জুলুম করছেন সুযোগ পাইলেই তাকে কষ্ট দিচ্ছেন না এটা ইমানি ভ্রাতৃত্বের দাবি হতে পারে না বরং ইমানি ভ্রাতৃত্বের দাবি হলো এক ভাই আরেক ভাইয়ের উপরে কখনো জুলুম করবে না নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে এক ভাইয়ের প্রয়োজন আরেক ভাই পূরণ করবে সামর্থ্য থাকলে একজন ভাই অভাবী তার পাশে গিয়ে দাঁড়াবে
আমরা খালি ওয়াজ মাহফিল করি, এলাকায় যে কত মানুষ না খেয়ে আছে, অনেক মানুষ অসুস্থ, এরা তো আমাদের ভাই। আপনি একটা বার তাকে দেখতেও যান না, হয়তো আপনার কাছে টাকা নাই পয়সা নাই, তাকে আপনি সহযোগিতা করার মতো সামর্থ্য আপনার নাই, কিন্তু আপনার ভাইয়ের পাশে গিয়ে বসে একটু দেখা এবং সান্ত্বনা দেওয়ার অধিকার তো আপনার ছিল। দেখা যায় আমরা একই এলাকায় বসবাস করি, অনেক সময় আমরা এমন হয়ে যাই আমাদের পাশের বাড়িতে অনেকে মুমূর্ষু অসুস্থ অবস্থায় আছে, আমরা গিয়ে কোনো খোঁজ খবর নেই না, আছে না নাই। প্রতিবেশীর হক আমরা আদায় করি না। নবীজি বলেছেন সেই ব্যক্তি মুসলমান হতে পারে না, সেই ব্যক্তি আমার উম্মত হতে পারে না যেই ব্যক্তি তার প্রতিবেশীর হক আদায় করে না। প্রতিবেশীর হক আদায় নেই, আমাদের পাশের ঘরেই হয়তো কেউ আছে তিন বেলা ঠিক মতো খাইতে পারে না, আমি পেট ভরে খাই। আল্লাহর নবীর একটি হাদিস আমার মনে পড়ে গেল, নবীজি এক সাহাবিকে বললেন, সাহাবি শোন, তোমার ঘরে যখন রান্না করবা রান্নাতে ঝোল একটু বাড়ায় দিবা, তরকারি বেশি হলে যেন আশেপাশের প্রতিবেশীকে সেটা দিতে পারো। কি সুন্দর ইসলাম! নবীজি বললেন, সাহাবি ঘরে যখন রান্না করবা তরকারিতে ঝোল একটু বাড়ায় দিবা। আমরা কি করি, ঝোল আরো নিজে যেন ভালো করে খাইতে পারি। কেয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ তাআলা কিছু মানুষকে আটকে দিবেন, কিছু মানুষকে আটকে দিয়ে আল্লাহ বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম তুমি কেন আমাকে খাবার দাও নাই। লোকটা তখন বলবে, অগো আল্লাহ তুমি হচ্ছ রাজ্জাক, তুমি মানুষকে খাবার দাও, আমি তোমাকে কিভাবে খাবার দিব। আল্লাহ তাআলা তখন বলবেন, গোলাম তোর বাড়ির আশেপাশে তো অনেক মানুষ ক্ষুধার্ত ছিল, এই লোকগুলো ক্ষুধার যন্ত্রণায় হাহাকার করেছিল, তাদেরকে তুই যদি খাবার দিতে তাহলে আমি আল্লাহর রাস্তায় খাবার দেওয়া হয়ে যেত। কিয়ামতের মাঠে কিছু মানুষকে আল্লাহ আটকে দিয়ে বলবেন, আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে আসনি, তুমি আমার সেবা করনি। লোকগুলো বলবে, অগো আল্লাহ তুমি তো মানুষকে সুস্থতা আর অসুস্থতা দান করো, সুতরাং তোমাকে কেমনে আমরা দেখতে আসব, তুমি তো সকল অসুস্থতা থেকে মুক্ত। আল্লাহ তাআলা তখন বলবেন, তোমার বাড়ির আশেপাশেই তো অসুস্থ লোক ছিল, ওই লোকটাকে তুমি সামর্থ্য থাকার পরেও সহযোগিতা করলে না, এমনকি তাকে গিয়েও দেখলে না, যদি তাকে দেখতে সামর্থ্য থাকলে যদি সহযোগিতা করতে তাহলে আমি আল্লাহর রাস্তায় অসুস্থ বান্দাকে সহযোগিতা হয়ে যেত। আমরা এগুলো করি না, যা করা দরকার আমরা তা খবরদার। আশেপাশে যারা আছে তাদের খোঁজ খবর রাখুন, দেখুন নবীজি কি সুন্দর বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো মুমিন অন্য কোনো মুমিনের প্রয়োজন পূরণ করে দেয়, আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার সমস্ত প্রয়োজন পূরণ করে দেয়। বলেন আমাদের সবার চাহিদা আছে না নাই? যার কাছে অনেক সম্পদ আছে তারও কিন্তু চাহিদা আছে। মানুষের চাহিদা হলো অসীম, চাহিদা হলো অসীম। আল্লাহর নবী বলছেন, যখন কোনো মুসলমান ভাই তার আরেক মুসলমান ভাইয়ের চাহিদা ফিল আপ করে দেয়, তখন আল্লাহ ওই লোকটার সমস্ত প্রয়োজন ফিল আপের দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করে ফেলে। সুবহানাল্লাহ, বলবেন না আমার কথা কি আপনাদের কানে যাচ্ছে? আচ্ছা, তাহলে তিন নম্বর কি বললাম, যে এক ভাই আরেক ভাইকে কি করবে, সহযোগিতা করবে। বিপদে পড়েছে আপনার ভাই, সহযোগিতা করবেন। আমরা কি করি, এক ভাই বিপদে পড়েছে তাকায় তাকে আমরা দেখি, অথচ আল্লাহর নবী বলেছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাতালিল জাসাদ। আল্লাহর নবী বলেছেন, মুমিনদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব আর আন্তরিকতার সম্পর্ক এমন হবে, একটি শরীরের মতো, একটি শরীরের মতো দেহের মতো, একটি দেহের মতো মুসলমানদের মধ্যে সম্পর্ক হবে, এমন ভাবে সম্পর্ক হবে, যখন শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো রোগে আক্রান্ত হয় পুরা শরীরেই যেমন ব্যথা অনুভব হয়, মুসলমানদের সম্পর্ক এমন থাকবে, এক ভাই বিপদে পড়লে তার বিপদে সকল মুসলমান ব্যথিত হবে।
কিন্তু আমাদের মধ্যে এই খাসলত নাই আমাদের ভাইরা বিপদে পড়ে আরাকানে বিপদে পড়ে কাশ্মীরে বিপদে পড়ে ফিলিস্তিনে তাদেরকে সাহায্য করতে না পারলেও তাদের পক্ষে আমরা একটু কথাও বলতে পারি না এমন স্বার্থপর হয়ে গেছি আমরা এটা কখনো ভ্রাতৃত্ববোধের সম্পর্কের দাবি হতে পারে ভ্রাতৃত্বের সম্পর্ক হবে এরকম এক ভাইয়ের বিপদে আরেক ভাইও গিয়ে দাঁড়াবে নাম্বার 4 চার নাম্বার হচ্ছে এক ভাই কখনো আরেক ভাইকে গালি দিবে না গালাগালি করার অভ্যাস আমাদের মাঝে আছে না নাই আল্লাহর নবী বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন মুসলমানকে গালি দেওয়া হলো মুসলমানকে গালি দেওয়া হলো ফুসুকি এবং মুসলমানকে হত্যা করা হলো কুফরি আর অন্য হাদিসে নবীজি বলেছেন যে ব্যক্তি কাউকে গালি দেয় ওই গালিটা আগে তার উপরে বর্তায় মনে করেন আপনি উপরের দিকে থুতু মারলেন উপরের দিকে থুতু মারলে কার উপর পড়বে নিজের উপর পড়বে অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন যখন কেউ তার আরেক ভাইকে গালি দেয় ওই গালিটা গিয়ে আগে তার উপরে বর্তায় ভ্রাতৃত্বের সম্পর্ক কেমন হবে এক ভাই আরেক ভাইকে কখনো গালিগালাজ করবে না গালিগালাজ করা মুমিনের স্বভাব না আমরা দেখা যায় একজনের সাথে আরেকজন তর্ক করা শুরু করলেই অশ্লীল অসভ্য ভাষায় গালিগালাজ করি যে ব্যক্তি গালিগালাজ করে এটা এখনো মুমিন হইতে পারে ভ্রাতৃত্বের সম্পর্কের দাবি কেমন হবে পয়েন্ট মনে রাখতেছেন তো আপনারা এক নাম্বার কি বলেছে এখন তো মাহফিল কে আমরা খালি চিল্লানি কিচ্ছা বলা আর মানে কি বলে ওইটাকে আওয়াজ দেওয়ার জায়গা বানিয়ে ফেলেছে না এটাকে জ্ঞান অর্জনের জায়গা বানান দেখুন সম্পর্ক ভ্রাতৃত্বের সম্পর্কটা কেমন হবে এক নাম্বার কি বলেছিলাম এক ভাই আরেক ভাইকে ভালোবাসবে দুই নাম্বার বলেছি একজন আরেকজনের উপরে জুলুম করবে না তিন নাম্বার বলেছি একজনের বিপদে আরেকজন এগিয়ে যাবে চার নাম্বার বলেছি কখনোই এক ভাই আরেক ভাইকে গালিগালাজ করবে না পাঁচ নাম্বার হলো কখনো কেউ কাউকে নিয়ে ঠাট্টা উপহাস করবে না তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে না কোরআনুল কারীমের 49 নাম্বার সূরা সূরাতুল হুজুরাতের 11 নাম্বার আয়াতে রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ইলা আখিরিল আয়াত আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা তোমরা এক পুরুষ আরেক পুরুষকে নিয়ে ঠাট্টা করো না এক মহিলা আরেক মহিলাকে নিয়ে কখনো ঠাট্টা উপহাস করো না নিষেধ করে দিয়েছেন কি এগুলো তো মানি না আমরা এক লোক কিছু বোকাশোকা কয় কিরে আবুল কিরে মফিজ বলে কিনা এরকম কথা কম না কেন তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা অনেক সময় কথা বলি এক লোক একটু মোটা কিরে মটকা এই মটকা এক লোক একটু চিক চিকন কয়েকটি চিকনা এইরকম আমরা বিভিন্ন সময় মানুষকে নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল্য করি আমরা আরেক ভাইয়ের উপরে জুলুম করে ফেলি আমরা ইমানি ভ্রাতৃত্বের যে দাবি সেই দাবিটাকে আমরা নষ্ট করে ফেলি তাহলে এক ভাই আরেক ভাইকে নিয়ে কখনো আমরা ঠাট্টা উপহাস করব নাম্বার 6 ছয় নাম্বার হচ্ছে আমরা কাউকে মন্দ নামে ডাকবো না একজন মুসলমান কখনো অন্য মুসলমানকে মন্দ নামে ডাকবে না নিষেধ করে দিয়েছেন কি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তানাবাসু বিল আলকাব কাউকে মন্দ নামে ডাকো না বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ঈমান এনে কাউকে মন্দ নামে ডাকা এটা হচ্ছে ফিস্ক আমরা তো ডাকি মন্দ নামে তার বাবা নাম রেখেছে আবুল কালাম কয় কি রে কালাম মিয়া বাবা নাম রেখেছে আব্দুস সালাম কি সুন্দর নাম কয় কি রে সালাম মিয়া বাবা নাম রেখেছে জামাল উদ্দিন কয় কি রে জামাইল্লা ভালো আছো এরকম নাম বিকৃত করে ডাকে ডাকে না আমাদের দেশে মারিয়াম নামের কবর হয়ে গেছে কি সুন্দর নাম বাংলাদেশে নাম রাখে মরিয়ম ময়রম অথচ এই নামে কোরআনে একটা সূরা আছে না নাই শুদ্ধ নামটা কি বলেন তো মারিয়াম আমার বোনেরা যারা শুনছেন কারো নাম যদি মারিয়াম থাকে মরিয়ম ময়রম এভাবে ডাইকেন না বলবেন কি মারিয়াম কি বলবেন কারো নাম তুচ্ছ কারো নাম বিকৃত করবেন না এটা নিষেধ করে দিয়েছেন কি নাম্বার 7 সাত নাম্বার কখনো কাউকে নিয়ে কুধারণা করবেন না কুধারণা আমাদের সমাজে আছে না নাই
এক লোক ফোন করছে একজন দেখে বলো দেখছো এক ঘন্টা ধরে ফোন করেন জানেন না কোন জায়গায় দেখুন কারমান করতেছে এমনও তো হতে পারে সে খুব গুরুত্বপূর্ণ জায়গায় ফোন করেছে তার কোন কাজে এই ভাই সব সময় পাঁচ ওয়াক্ত নামাজে আসে হঠাৎ করে দেখলেন সিনেমা হলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আপনি ধারণা করে বসলেন কোন ধারণা দেখছো লোকটারে ভালো মনে করতাম সিনেমা হলের সামনে দিয়ে যাচ্ছে মনে হয় সিনেমা দেখে ফেলেছি এক লোক নামাজে আসে হঠাৎ একদিন রাস্তায় দেখলেন তার সাথে বুরখাওয়ালি একজন কারে এটা তো খুব ভালো জানতাম দেখছো কারবার বুরখা পরাইয়া এরকম এরকম কাম করে আরে ভাই মহিলাটা তো যে মহিলা তার সাথে আছে উনি তো তার বোনও হতে কুধারণা করলে আপনি নিজেই কবিরা গুনাহ করে ফেলবেন এই কুধারণা করা মানুষের অভাব কিন্তু আমাদের সমাজে নাই আমাদের দেশের সেকেন্ড পার্লামেন্ট হচ্ছে চায়ের দোকান ওখানে চায়ের দোকানদার স্পিকারের ভূমিকায় থাকে আর চা খুর যারা চা খাইতে আসে এরা চায়ের কাপে চুমুক দেয় আর এই ধরনের সমালোচনা গিব আর যত কুধারণা আছে কয় দেখছো ভাই অমুক লোকটা মনে হয় এই কাজ করতেছে আপনি কুধারণা না করে তার ব্যাপারে তো সুধারণা পোষণ করতে খবরদার কাউকে নিয়ে কুধারণা করবেন না আল্লাহ কোরআনে বলেছেন আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ্জন ইন্না বাদাজ্জন্নি ইসমি আল্লাহ বলেছেন হে বিশ্বাসীরা অধিক কুধারণা থেকে বিরত থাকো কারণ নিশ্চয়ই কিছু কুধারণা হচ্ছে মহাপাপ তাহলে একজন আরেকজনকে আমরা একজন আরেকজনের সাথে আমরা একজন আরেকজনের ব্যাপারে সুধারণা পোষণ করব কুধারণা পোষণ করব না তারপরে আসুন নাম্বার 8 আট নাম্বার হচ্ছে আমরা কারো ব্যাপারে গোয়েন্দাগিরি বা ছিদ্রান্বেষণ করব না এটা আমাদের সমাজে বেশি ছিদ্রান্বেষণ করা মানুষের দুষ্টুটি খোঁজা আর নবীজি বলেছেন যে ব্যক্তি অন্য কোন মুসলমানের দোষ ত্রুটি তালাশে বের হয়ে যায় আল্লাহ তার দোষ ত্রুটি বের করে মানুষের সামনে তাকে বেইজ্জত করে ছাড়ে দেন এরকম কারবার হয়েছে দেখেন না এক টাকলা হুজুরদের পিছনে লাগছিল এক বরেণ্য আলেমকে নিয়ে এসে মারাত্মক অশ্লীল বক্তব্য দিয়েছিল এই লোকটার চরিত্র জাতির সামনে ফাঁস করে দিয়ে আল্লাহ তারে বেইজ্জত বানায় দিয়েছে কিছু লোক এরকম আছে আছে খালি হুজুরদের পেছনে খোঁচাখুচি করায় নবীজির হাদিস তুমি ভালো করে শুনে নাও যদি কেউ কারো পেছনে দোষ ত্রুটি তালাশে লেগে যায় আল্লাহ নিজে দায়িত্ব নেন তার সব দোষ ত্রুটি আল্লাহ জাতির সামনে ফাঁস করে দেন আল্লাহু আকবার খুব মারাত্মক কথা এজন্য ছিদ্রান্বেষণ করবেন না ছিদ্রান্বেষণ বুঝেন তো আপনারা খালি ছিদ্র খুঁজে এই মানুষটার কোন জায়গাতে কোন দুর্বলতা আছে এটা করবেন না এটা হারাম করে দিয়েছেন কে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করো না নবীজিও হাদিসের মধ্যে নিষেধ করেছেন আর আপনি যদি কারো দোষ ত্রুটি তালাশ না করে দেখেছেন একজন ভাই দোষ করেছে সেটা গোপন রেখে দেন প্রয়োজনে গোপনে গোপনে তাকে গিয়ে সংশোধন করে দেন নবীজি বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা বুখারীর হাদিস নবীজি বলেছেন যে মুসলমান তার অন্য কোন মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে আল্লাহ তাআলা ওই মুসলমানের দোষ ত্রুটিগুলো গোপন রেখে আল্লাহ তারে মাফ করে দিবে আমাদের গোপন গোপন অনেক গুনাহ আছে না নাই এই যে গোপন গোপন গুনাহ আল্লাহর একটা নাম হচ্ছে সত্তার আল্লাহর একটা নাম কি সত্তার তিনি গোপনকারী আল্লাহ যদি সেগুলো গোপন না রেখে মানুষের সামনে ফাঁস করে দেন আপনি বিজ্জুত হয়ে যাবেন এই জন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করছি আল্লাহ গোপনে গোপনে যা করেছি গোপনে তুমি মাফ করে দাও বলে না আমিন তাহলে কখনোই কোন ভাইয়ের দোষ ত্রুটি তালাশে আপনি লেগে যাইয়েন না মহিলাদের মধ্যে এই স্বভাব একটু বেশি আছে পরিবারের মধ্যে আপনারা আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় কি বলেন দুই ভাইয়ের বউ তাহলে এটাকে কি বলে হ্যাঁ জাইল তাই না একজন আরেকজনের দোষ খুঁজে এটা করলো না ওইটা করলো না কি বলেন এরকম আছে না নাই এটা করবেন না কারো দোষ ত্রুটি আপনি তালাশ করবেন না কারো ব্যাপারে ছিদ্রান্বেষণে লেগে যাবেন না এটা যিনি নিষেধ করেছেন তিনি কে নাম্বার 9 নাম্বার গীবত করবেন না এক ভাই আরেক ভাইয়ের গীবত করা যাবে না নিষেধ করে দিয়েছেন কে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা
পরস্পর পরস্পরের গীবত করো না আইহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার মরা ভাইয়ের গোশত খাবে নিশ্চয়ই তোমরা এটা অপছন্দ করো সুতরাং গীবত করো না গীবত করা মানে হচ্ছে মরা ভাইয়ের গোশত খাওয়া গীবত করবেন না আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবত হচ্ছে জিনার চাইতে আরো মারাত্মক অপরাধ জিনা করার পর আল্লাহর কাছে মাফ চাইলে এটা আল্লাহর ইখতিয়ার আল্লাহ মাফ করে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আপনি যে আরেকজন ভাইয়ের গীবত করলেন এটা আল্লাহ আপনাকে মাফ করবে না ততক্ষণ ওই লোকটা যার গীবত করেছেন সে আপনাকে মাফ করবে না যতক্ষণ এটা খুব মারাত্মক গুনাহ আল্লাহ আমাদেরকে থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমরা বলি আমিন নাম্বার 10 10 নাম্বার চুগুল খুরি করব না সাতক্ষীরায় মনে হয় চুগুল খুন না চুগুল খুন না থাকলে এলাকায় এলাকায় এত ঝামেলা লাগছে কেন আর নবীজি বলেছেন চুগলখুর কখনো আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে চুগলখুরি থেকে বেঁচে থাকতে হবে নারী হোক পুরুষ হোক আমরা কারো দোষ ত্রুটি বলে বেরাবো না চুগলখুরি করে মানুষে মানুষে ঝামেলা লাগাইয়া দিব না নাম্বার 11 11 নাম্বার হিংসা করব না আরে বাবা হিংসা এটা তো বেশি নারীর ভিতরেও আছে পুরুষের ভিতরেও আছে আর আমাদের এই অবস্থা হলো এমন কেউ যদি একটু এগিয়ে যায় আমরা তারে শুধু জাতীয় খেলা কি আমাদের হাডুডু তো হাডুডু মানে তো টানাটানি করা ওই খাসলতটা ঢুকছে এমন ভাবে কেউ একটু আগাইতেছে তারে শুধু তাই না এই মানসিকতা আমাদের ভেতরে আছে এই মানসিকতা আমাদের ভেতরে আছে হিংসা নবীজি হিংসার ব্যাপারে এত চমৎকার কথা বলেছেন দুইটা হাদিস আপনাদেরকে শোনাই কষ্ট হচ্ছে নাকি আপনাদের দুইটা হাদিস আপনাদেরকে শোনাই নবীজি বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ হিংসা থেকে সাবধান হয়ে যাও কেন ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাম আবু দাউদ শরীফের হাদিস নবীজি বলেছেন আগুন যেমন খড়কুটাকে জ্বালিয়ে দেয় মনে করেন এখানে কিছু ময়লা আমরা একত্রিত করলাম কিছু ময়লা একত্রিত করে আমরা যদি আগুন ধরায় দেই চলে পুড়ে কি হয়ে যাবে আরেকটু জোরে বলেন আচ্ছা এবার বুঝেন ময়লা আবর্জনায় আগুন ধরায় দিলে যেমন ময়লা আবর্জনা জলে পুড়ে ছাই হয়ে যায় আপনি নামাজ পড়েন রোজা রাখেন জাকাত দেন নেক আমল করেন কিন্তু অন্তরে হিংসা লালন করেন আগুন যেমন সব আবর্জনাকে জ্বালায়া ছাই করে দেয় আপনার এই হিংসা নিন্দার কারণে এই হিংসা নিন্দার বদামল আপনার সমস্ত নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে হাদিসটা কি বুঝতে পেরেছেন হিংসা নিন্দা অন্তরে রাখা যাবে আপনার পাশের বাড়ির এক ভাই আপনার চেয়ে বেশি টাকা ইনকাম করে ঘর বাড়ি সুন্দর আপনার চেয়ে হিংসা করা যাবে আমরা হিংসা করি না অমুক আমার চেয়ে কেন আগায় গেছে এখন তার ব্যাপারে লাগছে আছে না নাই হের সাথে তার লাগায় দেয় এর সাথে তারে লাগায় দেয় এই যে ঝগড়া দাঁড়ি লাগায় দেয় কিছু মানুষ আছে কোথাও ঝগড়া লাগলে হে পানি ঢালে না উল্টা গিয়ে কেরোসিন ঢালে আছে না নাই আরেকটু আগায় দেয় আরেকটু লাগায় দেয় মাজায় দেয় এই এলাকায় এরকম থাকতে পারে এটা সব এলাকায় আছে এটা করা যাবে না তাহলে হিংসার একটা কুফল বললাম মনে রাখতে পেরেছেন আগুন যেমন নবীজি বলেছেন এটা আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে ছাই করে দেয় এই হিংসার বদাফল আপনার সব নেকামলকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা যত কাজ করি আমাদের সকল কাজ করব যিনি ফেরেশতাদেরকে দিয়ে সংরক্ষণ করাচ্ছেন সবাই একটু আওয়াজ করে বলুন তো তিনি কে আর একটু জুড়ে বলেন তিনি কে আপনারা বিভিন্ন মানুষ আছেন হয়তো এখানে বিভিন্ন কোম্পানিতে জব করেন দেখবেন আপনি কোনো অফিসে বা কোম্পানিতে চাকরি করলে সেখানে কাজের একটা রিপোর্ট দেওয়া লাগে অডিট হয় না একটা বার্ষিক রিপোর্ট হয় কোনো কোনো জায়গায় ষাণ্মাসিক রিপোর্ট দেওয়া লাগে কোনো কোনো অফিসে বা কোম্পানিতে আবার মাসিক রিপোর্ট দেওয়া লাগে সাপ্তাহিক রিপোর্টও দেওয়া লাগে আবার কোনো কোনো কাজে দৈনিক রিপোর্টও দেওয়া লাগে এই যে আমরা যত কাজ করছি আমাদের আমলনামা আল্লাহর কাছে পেশ হয় তিনটা সময়ে কয়টা সময়ে আরেকটু জোরে বলেন একটা বার্ষিক রিপোর্ট দুই নাম্বার সাপ্তাহিক রিপোর্ট তিন নাম্বার দৈনিক রিপোর্ট দেখেন আবারও বলছি দৈনিক রিপোর্ট সাপ্তাহিক রিপোর্ট বার্ষিক রিপোর্ট শুনতেছেন না আমার কথা দৈনিক রিপোর্ট প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় একদল ফেরেশতা যায় এরা আমাদের সারাদিনের কর্মকাণ্ড নিয়ে আল্লাহর সামনে পেশ করে আর
সকাল বেলা আরেক দল ফেরেশতা আছে এরা আবার সারা রাতের আমল কার কাছে পেশ করে আল্লাহর কাছে এটা আমাদের দৈনিক আমলের রিপোর্ট আর সপ্তাহে দুই দিন আমলনামা আল্লাহর সামনে ফেরেশতা পেশ করে মানুষের আমলনামা ফেরেশতা আল্লাহর সামনে ওই দিন পেশ করে সপ্তাহে কি কি বার কে বলতে পারবেন কোন বার মাশাআল্লাহ সোমবার আর বৃহস্পতিবার এই জন্য নবীজি এই দুই দিন রোজা রাখতেন এক সাহাবী বললেন নবী এই দুই দিন আপনি রোজা রাখেন কেন তিনি বললেন সাপ্তাহিক আমল তো এই দুই দিন পেশ করা হয় ফেরেশতা যখন আল্লাহর সামনে নিয়ে আমার আমল পেশ করবে আল্লাহ যেন দেখেন আমি তখন রোজাদার ছিলাম সুবহানাল্লাহ আর রোজা এত পছন্দের আমল রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন সাউমুলি ওয়া আনা আজিবি রোজা আমার জন্য রোজার প্রতিদান আমি আমার বান্দাকে আমার নিজের হাত দিয়ে দিব সুবহানাল্লাহ আমরা যত ভালো আমল করি আমাদের ভালো আমলগুলোর প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের হাত দিয়ে দেবে কিন্তু একমাত্র ইবাদত রোজা রোজার পুরস্কার আল্লাহ ফেরেশতার হাত দিয়ে না আল্লাহ নিজের হাতে বান্দাকে দিবেন সুবহানাল্লাহ তাহলে বার্ষিক রিপোর্ট বাকি থাকলো এক নম্বর বললাম কি দৈনিক ডেইলি আর দুই নম্বর কি বললাম সাপ্তাহিক সপ্তাহে কোন কোন বার সোমবার এবং পারলে রোজা রাখবেন পারবেন তো ইনশাআল্লাহ তিন নম্বর বার্ষিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাস এই মাস রমজানের আগের মাস এক সাহাবি বললেন নবীজি এই হাদিসটা আপনারা শোনেন যেহেতু শাবান মাস চলছে রমজান মাস এই মাস বছরের শ্রেষ্ঠ মাস সারা মাস নবীজি রোজা রাখতেন আর রমজান মাসের বাহিরে যেই মাসে নবীজি সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন ওই মাসের নাম কি এক সাহাবি বললেন নবী আপনি এই মাসে এত নফল রোজা রাখেন কেন নবীজি বললেন জানো না এটা বার্ষিক আমলের রিপোর্ট এই মাসে আল্লাহর সামনে পেশ করা হয় আল্লাহর সামনে যখন আমাদের বার্ষিক রিপোর্ট পেশ করা হবে ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম আমি পছন্দ করি আল্লাহ যেন দেখেন বার্ষিক রিপোর্টটা খুললেই যেন আল্লাহ দেখেন এই বান্দা এই মুহূর্তে রোজাদার আছে সুবহানাল্লাহ আচ্ছা তাহলে দুই নম্বর বলছিলাম কি সাপ্তাহিক নবীজি বলেছেন সপ্তাহে যখন দুই দিন মানুষের আমলনামা আল্লাহর সামনে ফেরেশতারা তুলে ধরে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিল এক শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না সাহাবীরা বললেন নবী গো তারা কারা নবীজি বললেন যারা তাদের অন্তরে অন্য মানুষের ব্যাপারে হিংসা লালন করে হিংসুকদেরকে আল্লাহ মাফ করেন না এই জন্য আমরা এক ভাই আরেক ভাইয়ের প্রতি হিংসা নিন্দা কখনো লালন করব নাম্বার 12 12 নাম্বার হচ্ছে দেখছেন 11টা পয়েন্ট কিন্তু বলে ফেলছি মনে রেখেছেন তো আপনারা 12 নাম্বার হলো যে আমরা যাচাই বাছাই না করে কোনো কথা বলে বেরাব না নিষেধ করেছেন কি ফেসবুকে মানুষ এখন যাচাই বাছাই না করে বেশি বেশি খবর প্রচার করে এই যে এরশাদ সাহেব এরকম দেখবেন অনেক মানুষের নিউজ আমরা প্রচার করে দিই আর নবীজি বলেছেন একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে যাচাই বাছাই না করে তা বলে না আমি শুনছি অমুক এইটা করছে হ্যাঁ মিয়া আপনি শুনছেন আপনি কি দেখছেন আপনার তো যাচাই বাছাই করা দরকার ছিল আর ফেসবুকের নাম দিয়েছি আমি এখন ক্রিটিসাইজ বুক নট অনলি ফেসবুক বাট অলসো ক্রিটিসাইজ বুক এটা এখন সমালোচনা বুক হয়ে গেছে আমরা এখন যা মন চায় তাই লিখি যা মন চায় তাই আমরা কমেন্ট করে বসি আপনি মনে যাবেন এগুলো কিন্তু থাকবে এর কারণে ফেরেশতা পেদানিও দিতে পারে আপনারা উল্টাপাল্টা কিছু কইরেন না যাচাই বাছাই করে কথা বলেন যাচাই বাছাই করে কথা বলার দরকার আছে না নাই আমাদেরকে নিয়েও অনেক মানুষ যাচাই বাছাই না করে কথা বলে ওই দিন একজন ফোন করলো হুজুর আমাদের এলাকায় মাহফিল আপনি আসলেন না কেন আমি বললাম তাই দেখি বলেন কোন এলাকা এলাকার নাম বলল বললাম আপনার কমিটিকে গিয়ে জিজ্ঞেস করেন তো হুজুরকে দাওয়াত দিয়েছি কিনা হুজুর দাওয়াত না দিয়ে হুজুরের নাম পোস্টারে দিয়া লক্ষ লক্ষ টাকা কালেকশন কইরা মানুষ জমাইছে অথচ হুজুর দাওয়াতের কথা জানেও না আছে না নাই এই যে শ্রোতা আসলো শ্রোতাকে সে বললো হুজুর আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে শ্রোতাও শুনে চলে গেল একটু যাতাই বা যাই করলো না কিংবা অনেক সময় বলে হুজুর দাওয়াত রেখেও আসে নাই শ্রোতাও উল্টা পাল্টা বলে দেখছো একটা হুজুর দাওয়াত রেখে আসলো না এই মিয়া যাচাই বাছাই করেন হুজুর আসলেই দাওয়াত রাখছে কিনা ঠিক কিনা যাচাই বাছাই করে কথা বলবে একজন এসে বলল ভাই আপনার আপন ভাই আপনার ব্যাপারে এই কথাটা বলতে পারে কি বলস সাথে সাথে অ্যাকশন ঝামেলা আছে না নাই
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা হুজুরাতে ইজাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, কেউ তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসলে তা ভালোভাবে যাচাই বাছাই করে নাও, নইলে ফাসাদ লেগে যাওয়ার সম্ভাবনা আছে না নাই। নাম্বার 13 13 নাম্বার হচ্ছে এক ভাই আরেক ভাইয়ের সাথে এমন সম্পর্ক রাখবে দুইজন ঝগড়া লেগেছে তাদের মধ্যে মীমাংসা গিয়ে করে দিবে, কখনোই তাদের মধ্যে ওই যে বললাম আগুন লাগছে কেরোসিন ঢালবে না, কি ঢালবে পানি ঢালবে। নাম্বার 14 14 নাম্বার হচ্ছে সব মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে বিচ্ছিন্ন হবে না। আদেশটা কার? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আল্লাহর দ্বীনকে তোমরা আঁকড়ে ধরো, খবরদার বিচ্ছিন্ন হয়ে যেও না। আর নবীজি বললেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়াদ ইয়াশুদ্দু বাদুহু বাদা, এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক হবে একটি দেয়ালে পারস্পরিক ইটের যেমন গাঁথুনি থাকে মুসলমানদের পারস্পরিক সম্পর্কটাও এমন মজবুত হবে। সুবহানাল্লাহ পড়া আমাদের অবস্থা আজকে এমন নাই, আমরা একজন আরেকজনের দেখতে পারি না, এক হুজুরি আরেক হুজুরে দেখতে পারে না, আপনাদের কথার কি বলতাম, একজন মায়ের খায় আরেকজন কয় কি হয়েছিল তা আমার বলেন না, মেয়াসা উনি মায়ের খাইতেছে আপনি চুপচাপ আছেন মনে রাখেন পরের সিরিয়ালটা কিন্তু আপনার। ইসলাম বিরোধীরা কখনো কোনো ব্যক্তি বা দলকে টার্গেট করে কাজ করে না, বরং তারা গোটা মুসলিম উম্মাহ ক্ষতি সাধনের জন্য প্ল্যান মাফিক তারা কাজ করে। হ্যাঁ আমি বাস্তবিক অর্থে বলছি, আকলমানদেরকে ইশারা দিলেই তো চলে, একজন মার খায় আরেকজন চুপচাপ কত কি হয়েছে আমরা তো ভালো আছি, মিয়া সাহেব একটু অপেক্ষা করেন পরের সিরিয়ালটা কিন্তু আপনার, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম তাহলে এই অবস্থা হতো না। বলেন তো আপনাদের হাতে যদি একটা লাঠি দেওয়া হয় লাঠি বুঝেন তো আপনারা, আমাদের সিলেটে বলে সিঙ্গল, আপনারা কি বলেন লাঠি, ওকে ফাইন, একটা লাঠি হাতে দিলে ওই লাঠিটা ভাঙা সহজ না কঠিন? খুব সহজ। এখন যদি আপনাদের হাতে আমি 1000 লাঠি দিই ভাঙা যাবে? কুতাকুতি শুরু হবে কিন্তু ভাঙতেই পারবে না। উদাহরণটা বুঝছেন? বুঝাই দিয়ে বা যখন আমরা একজন আরেকজন দেখতে পারবো না, খালি আলাদা আলাদা থাকবো, দলাদলি করব, তখন কি হবে জানেন? ওই একটা লাঠিকে যেমন ঠাস করে ভাঙা যায়, আলাদা আলাদা থাকলে ইসলাম বিরোধীরা যখন যারে ধরবে মেরুদণ্ড একদম ভেঙে দিবে। আর 1000 লাঠিকে যেমন ভাঙা যায় না, আমরা যদি দলাদলি না করে আল্লাহর দিনের জন্য সবাই এক থাকতে পারি, পৃথিবীতে এমন কোন জালেম নাই, এমন কোন ইসলাম বিরোধী নাই যে ইসলামের শেয়ারের উপরে আক্রমণ করার সাহস পাবে। আসুন আর কত, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জাতীয় পার্টি, কে চরমোনাই, কে জামাত, এগুলো বাদ দেন ভাই, আমাদের সবার পরিচয় আমরা মুসলমান। আমাদের সবার পরিচয় কি? মুসলমান। আমাদের কিতাব কয়টা, রব কয়জন? আমাদের প্রভু এক নবী উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক এক নবী উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়াও বাপ। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম পৃথিবীর মুসলমানরা এখন মাইর খেত না। ঐক্যবদ্ধ থাকতে হবে এই আদেশটা দিয়েছেন কি? ঐক্যবদ্ধ থাকার ভেতরে রহমত রয়েছে। আজ আমরা ঐক্যবদ্ধ নাই, এই জন্য অপরাধীরা এখন জেলখানার বাহিরে, বেশ্যা মহিলারা এখন ভি চিহ্ন দেখিয়ে জেলখানার বাহিরে ঘুরে বেড়ায়, আর বড় বড় আলেমদেরকে কোমরে রশি লাগাইয়া বিচ্ছেদ করে আদালতে হাজির করা হয়। এগুলো আমাদের অনৈক্যের ফল। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম, কি দোষ করেছে আলেমরা, কি দোষ করেছে, কি অপরাধ করেছে আলেমরা,
আলেম রায় জাতির শ্রেষ্ঠ সন্তান এরা উম্মার আধ্যাত্মিক চিকিৎসক এরা কোন দলের দালালি করে না ওলামায়ে হক আমরা কোন দলের দালালি করি না কোন ব্যক্তির পূজা করি না আমরা যদি দালালি করি তাহলে সেটা আল্লাহ আর তার রাসূলের দালালি করি সম্মানিত ভাইরা আসুন ঐক্যবদ্ধ হই আর কত আমরা অনৈক্যে থাকব বলে সবাই যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে মুসলিম উম্মাহ আবারো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ নাম্বার 15 15 নাম্বার হচ্ছে আমরা এক ভাই আরেক ভাইকে ভালো কাজে সহযোগিতা করি কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লাহ তাআলা বলেছেন সৎ কাজে তাকওয়া ভালো কাজে এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করো